তো গাইজ, কেমন আছেন সবাই? আজকে আমাদের কাছে আছে শ্যাম্পু আর আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আজকে এই দুটোকে মিক্স করব এবং কি রিয়াকশন হয় সেটা আপনাদের দেখাবো। তো গাইজ, আমরা আগে থেকে এই রিয়াকশনটা করিনি, তাই জন্য আমরা আগে জানি না যে রিয়াকশন কী হতে চলেছে। তো হতে পারে একটা বড় রিয়াকশন, আর কিছু নাও হতে পারে। তো গাইজ, এটাকে দেখার জন্য ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদমই স্কিপ না করে দেখুন। তো গাইজ, এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। তো গাইজ, এবার আমরা এই শ্যাম্পুগুলোকে এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। এইভাবে আস্তে আস্তে সবগুলোকে ঢেলে নেব। ওয়াও! তো গাইস দেখুন কি রিঅ্যাকশন হচ্ছে। হয়তো ভেতরে আজ প্রচন্ড তাপ, প্রচন্ড হিট হয়ে গেছে এটা। ভেতরে এখনো আছে, এখনো আছে। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, প্রচন্ড হিট রিলিজ করছে। আর নেই ভেতরে কিচ্ছু। তো গাইজ, দেখতেই পেলেন কত সুন্দর একটা রিয়াকশন হলো। হতে পারে এই শ্যাম্পুর ভেতরে গ্লিসারিন থাকতে পারে, কারণ গ্লিসারিন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা এক্সোথার্মিক রিয়াকশন করে। আমরা চ্যানেলে আগেই গ্লিসারিন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ডেডিকেটেড ভিডিও আমরা আগেই বানিয়ে আপলোড করে দিয়েছি, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলে দেখতে পারেন, অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া হবে, দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে একটি মজাদার এক্সপেরিমেন্টাল ভিডিওতে। ততক্ষণ